रानो ना कथा बोलो प्राणो कथा बोलो प्राणो ना
চুপ করে দেখুন, একবার কথা বলো তুমি। এই ভয়ানক পথে এক সামান্য কলারে বেলা নিয়ে কতদিনে পৌঁছাবো আমি দেবতা নগরে? আমার স্বামী প্রাণ যে আমাকে ফিরিয়ে আনতে হবে, আমি যে কথা দিয়েছি, আমি কথা দিয়েছি আমার শ্বশুরকে, আমি ফোন করে এসেছি আমার শাশুড়ি মায়ের সামনে, এদের সাত বেটার প্রাণ আমি স্বর্গ থেকে নিয়ে ফিরবো। কিন্তু কতদিনে কতদিনে আমি যাবো দেবতা নগরে, আর কতদিনে আমার স্বামীদের প্রাণ ফিরিয়ে আনবো? এই আমায় অভয় দাও ঠাকুর, আমায় অভয় দাও, আমি যেন আমার স্বামীর দেহ নিয়ে যেতে পারি, আমি যেন আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি, আমায় শক্তি দাও ঠাকুর। হে ভগবান, বিয়ের পর যেই মেয়ে স্বামীর ঘর করতে পারে না, তার মনে যে কত দুঃখ কত যন্ত্রণা, এই কথা কেউ বোঝে না, কাউকে বোঝানো যাবে না। আজ সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, বিয়ের পর স্বামীর ঘর করতে পারলাম না, তাই আমার মন কাঁদছে, আর এই কথাই বলছে, দুঃখের কথা শুনে মানুষ চলে যাচ্ছে কেন? ওই আমার সুখ আমার দুঃখ রইল, আমার ওই আমার সুখ
দুঃখ রইল সকাল বেলা আমার মা জন্য আমার জন্য খাবার আনতে গেছে, এখনো পর্যন্ত আমার মা খাবার নিয়ে আসেনি। মা, তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও না গো মা। ওরে শ্বেত কাক, জানি না কোন জন্মে কি সাধনা করেছিলাম, আজ মানুষ হয়ে আমি তোমার কলরব বুঝতে পারছি। তুমি কি আমার ভাষা বুঝতে পারছো? হ্যাঁ মা, আমি তোমার ভাষা বুঝতে পারছি মা। কি সব বলো মা। তুমি এক বনের পাখি, আমি এক রক্তে মাংসে গড়া মানুষ, কি খেতে দেব আমি তোমায়? কি আছে আমার কাছে? কিছুই নেই। আমি তোমায় কি খেতে দেব? কিন্তু মা, আমি যে মরা পচা গন্ধ পাচ্ছি গো মা, ওই তোমার ভেলার মাঝে ওইটা কে রয়েছে গো মা? ভেলা? হ্যাঁ, ভেলায় আছে না আমার স্বামীর মৃতদেহ, কাপড়ে আচ্ছাদনে ঢেকে রেখেছি, আমার স্বামীর দেহ নিয়ে আমি ভেসে যাচ্ছি। মা, ওটা যে আমার খাবার বস্তু গো মা, আমাকে দাও না মা, আমি উদর পূর্ণ করে খাবো গো মা। তুমি আমার আমার সর্বনাশ করো নি, আমার স্বামীর দেহকে অতি যত্ন করে নিয়ে যেতে হবে দেবতানগরে, আর তুমি আমার স্বামীর দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমার সর্বনাশ তুমি আমার করো নি কাকা। কিন্তু মা, কিন্তু সন্তান যদি মায়ের সামনে মারা যায় তোমার যে পাপ হবে গো মা, আমার কিছু খেতে দাও না মা। কি বলছো কাকা? হ্যাঁ, তাহলে তুমি ক্ষুদাই তৃষ্ণায় প্রাণ ত্যাগ করবে? হে ভগবান, এখন আমি কি করবো? একদিকে অভুক্ত এক শ্বেত কাকের ছানা, আর একদিকে আমার স্বামীর মৃত দেহ, এখন আমি কি করব বলে দাও ঠাকুর, বলে দাও আমি এখন কি করব। কাকা, মা, তুমি আমায় মা বলে ডেকেছো। হ্যাঁ, মা ডাক স্বর্গের থেকেও বড়, মধুর থেকেও মিষ্টি, মায়ের কর্তব্য কি আমি করতে পারবো না? ওরে শ্বেত কাক, মা, তুমি যদি আমার একটু কর্ম করে দাও তাহলে তোমার পেট ভরবে, আমার বড় উপকার হবে। এমন কোন কর্ম গো মা? আমার এই সর্বনাশ হয়ে গেছে এই কথা আমার মা বাবা কেউ জানে না, শ্বশুর বাড়িতে বাসর রাত্রে আমার স্বামীর মৃত্যু হয়েছে বাসর রাত্রে, তাই এই সংবাদ যদি আমার বাবার বাড়িতে দাও আমার মা তোমায় উদর পূর্ণ করে খেতে দেবে। কিন্তু মা, আমি যে পারবো না বাবা, আমি মাত্র আড়াই দিনের ছানা, আমার ডাঙা পাকা কিছু গজায়নি মা, আমার যে উড়ার ক্ষমতা নেই গো মা। কি বলছো কাকা? হ্যাঁ মা, তুমি মুখ তো আকাশে উঠতে পারবে না। হে ভোলানাথ, এমন পরিহাস করে নে বাবা, এমন পরিহাস করে নে, আমি যদি কোনো পূর্ণ করে থাকি, আমি যদি কোনো সাধনা করে থাকি, এই পূর্ণের ফল আজ আমি ভিক্ষে চাইছি আপনার কাছে, আমার জন্য এই শ্বেত কাকার অঙ্গে শক্তি প্রদান করুন, এই শ্বেত কাকা যেন মুক্ত আকাশে উঠতে পারে, এই শ্বেত কাকার অঙ্গে যেন পাখা গজায়, সে যেন আমার দুঃখের খবর বাবার বাড়িতে দিতে পারে, শক্তি প্রদান করুন ভোলানাথ। মা, এই যে দেখো না মা,
তুমি কি কোনো দেবী না কোনো মানব গো মা? না না না, আজ তোমার আশীর্বাদ আমি ডাঙা পাকা পেয়েছি মা। এবারে বলো জননী, কিন্তু গো মা আমি তোমার পিতৃ আলাই যাব ঠিক মা, কিন্তু তোমার মা জননী কি আমার মুখের ভাষা বুঝতে পারবে গো? তাই তো, তোমার কলরব আমি বুঝতে পারছি, আমার মা আমার বাবা তোমার কলরব কি করে বুঝবে? হ্যাঁ মা, তুমি যে বনের পাখি, তাহলে কি কোন উপায়ে খবর দেব আমি? তুমি কোন উপায় বের করো মা। উপায় একটি আছে কাকা। আছে, পত্র। আমি যদি পত্র পাঠাই, পত্র পড়ে তো বুঝতে পারবে, পত্র পড়ে তো জানতে পারবে, তাই আমি পত্র পাঠাবো কাকা। কিন্তু না আছে আমার কাছে কাগজ, না আছে আমার কাছে দোয়াত। মা, কি দিয়ে আমি পত্র লিখবো বলো? আমার কাছে যুক্তি রয়েছে মা। কি চুক্তি? ওই তোমার শাড়ির অঞ্চল ছেড়ে তুমি বানাও কাগজ, আর আঙুলকে বানাও তুমি কলম, আর নয়নের কাজল দিয়ে তুমি বানাও কালি, সেই কালি দিয়ে তুমি সুন্দর করে লিখে দাও গো মা। তুমি তুমি ঠিক বলেছো কাকা। হ্যাঁ, তুমি একটু গাছের ডালে বসো, আমি আমার মনের দুঃখের কথা সব পত্রে লিখবো। বেশ, তাই হবে, সব লিখবো। ও কিয় পাতলি জানাই মা জননী, আমার প্রণাম তোমরা সবাই নিও। ইতি বেহুলা সুন্দরী।
হয়নি আমার দুর্ভাগ্য, শেষ পর্যন্ত শাড়ির অঞ্চল ছিঁড়ে বাবার বাড়িতে দুঃখের পত্র দেব। কিন্তু এই পত্র দেখে কি বুঝতে পারবে, জানতে পারবে যে পত্র আমি পাঠিয়েছি? বিয়ের বাসা রাত্রে আমার স্বামীর মৃত্যু হয়েছে, কি করে বুঝবে? তাই আমাকে এমন কিছু একটা চিহ্ন পাঠাতে হবে যাহা দেখে আমার মা বাবা দাদা বৌদি চিনতে পারবে, বুঝতে পারবে। তাই বিয়ের সময় বাবা আমার স্বামীর হাতে সোনার আংটি দিয়েছিল, তাই এই সোনার আংটি আমি এই পত্রের সঙ্গে বেঁধে দেব। এই সোনার আংটি দেখলে ঠিক চিনতে পারবে, বুঝতে পারবে পত্র বেহুলাই পাঠিয়েছে। তারপরে পত্র পড়ার পর তো সবকিছু বুঝতে পারবে। এভাবে বুঝতে পারবে, তাই এই সোনার অঙ্কটা না এই পত্রের সঙ্গে আমি বেঁধে দেবো, আর দেরি করবো না, আর দেরি করবো না, আর দেরি করবো না। বাবা, এই তোমার পত্র আমার হস্তে তুলে দাও, আমি উড়তে উড়তে চলে যাব উজানি নগরে। ওই উজানি নগরে গিয়ে আমি পৌঁছে আসব মা। দাও শীতকা মা, এই নাও আমার দুঃখের কথা এই পত্রে আমি সব লিখেছি। দাও মা, তার সঙ্গে সোনার আংটি বেঁধে দিয়েছি, এই আংটি দেখলে আমার মা বাবারা ঠিক চিনতে পারবে। কাকা, কিন্তু মা একটি কথা জিজ্ঞেস করবো মা। অরে কহনি সম, এই লিখন পত্র দেব গো মা, অরে সেই সময়ের কথা বলে দাও না। আর কোন সময় লিখন পত্র দেব সময় এই পত্র দেব গো মা। শোনো কাকা। বলো মা। যখন মা জননী পুকুর ঘাটে স্নান করিতে যায়, পত্র অঙ্গরে তুমি না দিবে তার। স্নান করে মা জননী ফিরবে ঘরে, আঙ্গিনার মাঝে মা জননী যখন শুকাইবে মাথার কেশ, সেই সময় দেবে তুমি দুঃখিনীর উদ্দেশ।
বিষ্টাই হবে মা পত্র অঙ্গুরে পেয়ে মা জননী বেহুলা বেহুলা বলে কাঁদবে ছয়টি বৌদি তো মা মা বলে সান্ত্বনা দিতে পারবে নইলে মা যে পাগলিনী হয়ে যাবে বিষ্টাই হবে মা আমি শিখ এই সময় মতন পত্র দেব মা যাও কাকা কিন্তু মা তুমি আমার জন্য কিছু অন্ন জোগাড় করে রেখো মা নিশ্চয়ই কাকা তুমি আমার কত বড় উপকার করছো আমি তোমার জন্য এই নদীর ঘাটে ভিক্ষা করে নিয়ে বসে থাকব আসি মা আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো কাকা অনেক কাক 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 অন্য দিনের থেকে আজকে অনেক লোক কম কয়টুকু যে ভিক্ষা হবে জানি নে কিন্তু আমি বেশি করেই করার চেষ্টা করব কাকা খালি হাতে আমায় ফিরে দেবেন না যে যা পারবেন আমার ছলিতে ভিক্ষে দেবেন ভগবান আপনাদের মঙ্গল করবেন তোমার সাধে বেহুলা ভাগ জলে ভেসে যা তোমার সাথে বেহুলা মাত্র বিহুলার বিয়ে দিয়েছি জানি না ঠাকুর সে কেমন আছে আজ কি খাচ্ছি সে কেমন করে স্বামীর ঘর করবে ঈশ্বর তুমি আমার মেয়ের মঙ্গল করো নাবালিকা মেয়ে আমার অল্প বয়সে বিয়ে দিয়েছি জানো গো কেমন করে সংসার করবে সে তো জানে না যেন ঠাকুর তাকে তুমি সুখে থইও গো সে যেন সুখে সংসারে বাস করতে পারে যখন থেকে মেয়েটা আমার চলে গেছে কেউ এসে বলছে না মা তাও তোমার ওই দুধ মাখা ভাতটা আমার মুখে দাও আর কেউ বলে না জানো যখন আমার মেয়েটা ঘরে ছিল
সে যে দিক থেকে এসে বলতো মা আমায় দুটো খেতে দাও, দেখো আজ আমার ক্ষুধা লেগেছে গো, আমায় খেতে দাও মা। কেউ এসে বলে না তবে আমার তো বৌমা রয়েছে, ছয় ছয়টি বৌমা রয়েছে মা। মা গো তবচরণে আমাদের প্রণাম হয়। সুখে থেকো মা, তোমরা তোমরা এসেছো। ওগো মা আবারও আপনি সেই এখানে এসে কাঁদছেন গো মা। আচ্ছা বলুন তো মা, আপনার কি কষ্ট হয়েছে যে আজ আপনি এইভাবে অঝরে নয়নে জল ভরে কাঁদছেন? ওগো তোমরা তো সন্তানের মা হওনি, কেমন করে বুঝবি সন্তানের ব্যথা? যারা মা হয়েছে না তারাই বুঝতে পারে গো। দেখো তোমাদের তো ননদিনী ছিল একটি মাত্র মেহুলা, আজ যেদিন থেকে চলে গেছে সেদিন থেকে এই ঘরটা অন্ধকার হয়ে গেছে। মা গো আর যদি আপনি এভাবে কাঁদেন বলতে পারেন গো মা, আমরা বা কার কাছে যাব, কার কাছে গিয়ে দুটো কথা বলবো? সে তো আমাদেরও বোন ছিল, ছিল ছোট্ট খেলার সাথী, যখন থেকে চলে গেছে আমাদের এই ঘর থেকে, জানেন তো বাবা আমাদের ঘরে ঢোকার মতো কেউ নেই, থাকতাম একলা অভিমান করে ঘরে বসে, গিয়ে বলতো ওগো বৌদি বলো না বৌদি আজ তোমার কি হয়েছে, আমার সাথে কথা না বলে রয়েছ তুমি অভিমান করে। বলুন মা এমন কি হয়েছে? এমন কি হবে গো, আর কি করার আছে? তোমাদের তো আর কেউ বলে না এসে যে বৌদি তোমরা কি করছো, তোমরা কেমন আছো? সত্য গো মা, সেই নাবালিকা মেয়েটির বিয়ে দিয়েছি, জানি না আবার কবে আসবে। মা তো জানেন গো মা, আজ আমাদের ছোট বোন বেহুলা চলে যাওয়ার পরে ঘুরে ঘুরে এসে কেউ আমাদের কাছে খেতেও চায় না গো মা, থালা ভর্তি খাবার নিয়ে থাকে মিষ্টি মিষ্টান্ন, কেউ এসে বলে না ওগো বৌদি আমার বড় ক্ষুধা লেগেছে আমায় খেতে দাও না বলে। তবে মা, ও বৌমা বলে মা চলো দেখো আজ এখানে যেমন এখানে যেমন আমার মা থাকতো মেহুলা, প্রতিদিন ওই চন্দন তলাটা সাফ করতে যেত। চলুন মা ওই চন্দন বৃক্ষের তলায় আপনি বিশ্রাম করবেন, আমরা আপনার কেশে হাত বুলিয়ে দেব আর চন্দন বৃক্ষের তলা পরিষ্কার করে দেব। বসুন মা, আপনার আমরা পদসেবা করি। তবে বড় বৌমা, মা দেখো যখন আমার বেহুলা থাকতো না এই চন্দনতলাটা সাফ হয়ে থাকতো, একটু তুমি পরিষ্কার করে আসবে মা? কাক 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 না, এ কি বড় বৌমা, কি হলো মা? এই কাকের ছাগল এ কেন খাঁকা করে ডাকে বলো তো? ওগো মা ও হলো মনের দুষ্ট পাখি কাকের ছানা, না জানি কুণ্ডাল থেকে কুণ্ডালে কাক আর অপরে কাক। হে যে অমঙ্গলের ছায়া গো, হে যে অমঙ্গলের ছায়া, এই ডাল থেকে যদি ও ডালে বসে তবে না না তুমি বৌমা তুমি টাকা ঢেল পাক মেরি তুমি উড়িয়ে দাও কাক কাক। ও কাকের ছানা দেখো উড়ে গেছে কাক। মা কাকের ছানাটা উড়ে গেছে। তবে দেখো কাকের ছানাটা না এই কাঁচা ডালে বসতে বসতে শুকনো ডালে চলে গেছে, এ তবে কি অমঙ্গল হলো? না 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 বৌমা আমি দুশ্চিন্তায় ভাবছি, তবে একটা কাজ করো তো। বলুন মা,
তুমি ওই চন্দনটলাটা সাফ করে দাও। ছোট চারিবোন, চন্দন বৃক্ষের তলে কাকের ছানা উড়ে যাওয়ার পরে সেই চন্দন বৃক্ষের তলা অনেক চন্দন পাতা ফেলে দিয়ে গেল। যাবোন সেই চন্দন বৃক্ষের তলা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। বেশ দিদি গো, পরিষ্কার কর ছোট, তারপরে ও বৌমা। যখন আমি যাচ্ছিলাম একটি শাড়ির ছিঁড়ার টুকরো পেলামই না মা। হ্যাঁ বৌমা, এটা কোথায় পেলে বৌদি? ও বৌমা, মা এই অঙ্গুরিটা তুমি দেখো তো, আমার জামাতাকে দিয়েছিলাম না। ও বড় বৌমা, মা এই তো বলেছো এই অঙ্গুরিখানা আপনাদের ছেলে বানিয়ে এনেছিল। তবে এখানে কেন? মা শুধু অঙ্গুরি নয়, তার সাথে যেন অঞ্চল ছেলে নয়নের কাজল দিয়ে একখানা পত্র লেখা রয়েছে। ও ছোট বৌমা, একটু একটু জলে তুমি ভিজিয়ে নিয়ে এসো তো, একটু ভিজিয়ে নিয়ে এসো না, আমি দেখবো কি লেখা আছে, নাহলে একটু তুমি একটু তুমি আমাকে শোভন করাও। মা পত্রখানা পাঠ করে শোনাবো? একটু আমার শোনাও মা। বেশ মা। মা গো বড় খুশির খবর, মা জানেন গো, মা জানেন এই পত্রখানা অন্য কারো নয়, আমাদের এই ছোট বোনের বেহুলার পত্র। বেহুলার? এ কি লিখেছে গো? ও বৌমা বলো না, আমার মেয়ে কি লিখেছে? নিশ্চয় মনে হয় খুশির খবর লিখেছে। কোথায় গেলে পাবো তোমায়? আমরা গতকালকে বিদায় করে দিয়েছিলাম রে বোন, এই কলার মান্দাসে একটা মরা মানুষকে নিয়ে তুই অকুল সাগরে ভেসে যাচ্ছিস। আজ তুই বলতে পারিস, আজ যা ভাই যা ভাই যার বেঁচে নেই মৃত্যুকে বরণ করেছে তাকে নিয়ে আজ একাকের এই সাগর সংক্ষেপে কোথায় যাবি বল? স্বামীকে যখন বাঁচাতে পারিনি বাসর করে, স্বর্গ থেকে তো ফিরিয়ে আনতে পারবো, তাই স্বামীর দেহ নিয়ে আমি কলার মান্দাসে ভেসে চলেছি। ওরে ভাই, কিন্তু তোমরা কেন এসেছো দাদা? এ কি বলছো বোন, এই কলার মান্দাসে ভাসতে ভাসতে তুমি কোথায় যাবি রে বোন? আজ বোধের বোন বড় হয়েছে, আজ আমাদের আমাদের বোন বেহুলার মুখবাণি শুনলে ভাই আজ নিজের মৃত্যু স্বামীকে নিয়ে নাকি যাবে দেবতা নগরে, তা সম্ভব হবে না। জানো দাদা, বল
মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে ভন্ডাশ্রম আসতে বাসতে যাবে দেবপুরে, কিন্তু কি বা কারণে যাবে বোন? স্বামীর প্রাণ ফিরাতে। হে কি বললে বোন? হয়তো তোমার জানা নয় বোন, মৃত্যু মানুষ কোনোদিন প্রাণদানও হয় না। তুমি কিভাবে মৃত্যু তোমার স্বামীকে প্রাণদান করবে বোন? পাই, মৃত্যু প্রাণ ফিরে পায় দাদা। সত্যবানও তো মৃত্যু বরণ করেছিল, সত্যবানে যদি প্রাণ ফিরে পায় তাহলে আমি কেন পাবো না? আমি কেন? এটা তোর ভুল ধারণা, এই তোর স্বামী তোর পাপে মারা যায়নি, মরে গেছে তোর শ্বশুরের পাপে। এটা একটি কুলাঙ্গার অপায়া দাদা, তাকে তুই গঙ্গা জলে বিসর্জন করে দে। তুই চল বোন বেউলা, আমাদের সঙ্গে ফিরে চল। মা জননী যে তোর জন্য পাগল হয়ে গেছে রে বোন। দাদা ফেলে দে বোন, ফেলে দে না তো দে। এই যে চন্দ্র কষ্ট নিয়ে এসেছি, তুই ডাঙায় আয়, এই অগ্নিদাহ করব তোর মরা স্বামীকে। না দাদা না, আমার সর্বনাশ করো রে দাদা, আমার স্বামীর দেহকে আমি পোড়াতে দেব রে দাদা। ও ফিরে চলো চলো সাদের বে গোলাম, ফিরে চলো চলো সাধের বে গোলাম বলে। চলো ফিরে চলো মন মোদের ও জানি, ফিরে চলো দেবো না রে জানো বড় জানো, ওই যে মৃত্যু স্বামী, স্বামীর বদলে কি দেবো জানো? আরে স্বামীর বদলে বলে রে দেব শরণ পুতু। কি বলেছো দাদা? বলো ভাই, আমার এই বোন ছোট বোনকে সিঁদুরের পরিবর্তে তুমি কি দেবে? ওরে সিঁদুরের বদলে বনের চন্দন পরাবো, ফিরে চলো চলো আদর বেহুলা বললে।
বাড়ি শাখা রব জানিস তোর ছটি বৌদি আছে না, ওই তোর ছটি বৌদিকে তোর চরণ দাসী করে রাখবো রে বোন। দাদা, স্বামীর বদলে সোনার পুতুল, শাখার বদলে সোনার চুড়ি, হে বোন, সিঁদুরের বদলে চন্দনের ফোঁটা, হে বোন, যেই মেয়ের একবার বিয়ে হয়ে যায় সিঁদুর সিঁদুর মুছে দিয়ে চন্দন পড়লে কি আর সেই শোভা দেয়? আর সোনার পুতুল কি আমায় স্বামীর সুখ দিতে পারবে? দাদা, আমি আর কি ছোট্ট বউ বেহুলা আছি যে তোমরা আমাকে পুতুল দিয়ে ভুলিয়ে রাখবে? আর কি বললে, ছয়টি বউ দেখে আমার দাসী করে রাখবে, আমার দায় দায়িত্ব তোমরা নেবে? এবং দাদা, বৌদির একদিন ভালোবাসবে, দুই দিন ভালোবাসবে, চুলে থেকে পান ঘষলে বলবে একটা অপয়া অলক্ষণী স্বামী ঘাতিনী, বিয়ে রাত্রে স্বামীকে খেয়েছে। কথাই বলে বারো মাসে তেরো ফল ভাদ্র মাসে তাল, আর বিয়ে হওয়া ননদ বৌদিদের কাছে জন্মের মতো কাল। এই সংসারে বিয়ে হওয়া মেয়ে বাপের বাড়িতে থাকতে নেই, কেন বোঝো না? তখন না পারবে নিজের বউকে কিছু বলতে, না পারবে নিজের বউকে সইতে, তোমাদের জীবনে দ্বন্দ্ব বিবাদ নেমে আসুক, আমি চাই নে দাদা, আমি চাই নে, আমি চাই নে। শুনলে ভাই, শুনলে আমাদের বোন যে বড় হয়ে গেছে গো, সে যে স্বামী ছাড়া কিছু বুঝে না গো দাদা। আরে বোন, তুই যখন ফিরে যাবি না, তুই একবার আমাদের কাছে আয়। এই যে দেখ, এই মেলানির ভাড়া দেখছিস না, মা মিষ্টি মিষ্টান্ত দিয়েছে রে, আয়। এই মিষ্টি মিষ্টান্ন ভক্ষণ কর রে বোন। হে বোন, একবার তুমি ভজন করো বোন, মা জনী বহু আশা করে পাঠিয়েছে, তুমি একবার ভজন করো। ওই লাল মিষ্টি আমি খেতে পারবো না দাদা। কেন বোন, কেন বোন খেতে পারবি না লাল মিষ্টি? তোমাদের তোমাদের নিয়ে আসা মিষ্টি আমি খেতে পারবো না। কেন বলো, পারবি? বাসর রাত্রি স্বামীর জন্য রন্ধন করেছিলাম, স্বামীকে খাওয়াতে পারি, স্বামী আমার ঘুমিয়ে পড়েছিল, আর ঘুমের ঘরে বিষাক্ত সর্পে বিষাক্ত ছোবলে আমার স্বামীর প্রাণ কেড়ে নিয়েছে, আর সেই স্বামীর দেহ আজ আমার চোখের সামনে, আর তিনের সামনে তোমাদের দেওয়া মিষ্টি আমি খাই কে করে দাদা? মিষ্টি ভাগ কখন করবি না? আমি পারবো না। এই মায়ের দেওয়া মেলালির ভার মিষ্টি মিষ্টান্ন তুই যখন ভক্ষণ করবি না, এই মিষ্টি মিষ্টান্ন রেখে কি করব, এই গঙ্গার জলে বিসর্জন করে দেব। না দাদা, না না, ছোট দাদা না। কে কি করছো ভাই, কত কষ্ট করে কাঁধে করে বয়ে এনেছো, আর তাছাড়া ঘোষ দাদা নিজে হাতে কত যত্ন করে বানিয়েছে, এই মিষ্টি তোমরা জলে ছুঁড়ে ফেলে দিও না। তাহলে এই মিষ্টি মিষ্টান্ন কি করব বল, কি করবে, কি করবে, কি পুঁতে রাখো ওই গাছের তলায়, পুঁতে রাখো এই চাপাতলের গাছের তলায়। তুই কি পাগলি হয়ে গেছিস? এই বালি চাপা দিয়ে যদি রাখি, মিষ্টি মিষ্টান্ন কি থাকবে রে বোন? থাকবে, ওই মিষ্টি ততদিন সুরক্ষিত থাকবে যতদিন আমার স্বামীকে ফিরে পাবো, যতদিন আমার স্বামী প্রাণ ফিরে পাবে না, তুই আমাদের কাছে কিছু চাইবি না? ছয় ভাইয়ের আমি একটি বোন, বড় আদরের ছোট বোন আমি,
তোমরা আমায় আশীর্বাদ দেবে না? আশীর্বাদ? হ্যাঁ দাদা। আশীর্বাদ দেব না কেন? আমি তোর ছোট দাদা, আশীর্বাদের বদলে দিব তোকে অভিশাপ। না ভাই। এই মায়ের অন্ন যখন তুই ভক্ষণ করলি না, এই অন্নর জন্য একদিন তোরা দুজন যোগ চুকুনি ভিক্ষে করে খাবি। একি কি করলি ভাই, কি করলি? অবশেষে মনকে আমি সম্বাদ করলি। আমি যে অভিশাপ করতে চাইনি গো দাদা, আমার মুখ দিয়ে অভিশাপ বেরিয়ে গেছে রে বোন, আমাকে ক্ষমা করে দাদা। শেষ পর্যন্ত তুমি আমাকে অভিশাপ করতে পারলে, যাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলে, তাকে তুমি আমার নিষ্ঠুর অভিশাপ কি করে করলে? বেজো দাদা, তুমিও বুঝি আমায় অভিশাপ দেবে? বেজো দাদা, আমি তোমাকে আশীর্বাদ করি বোন, যাও যাও মনোমাসনা নিয়ে এই সাগর সঙ্গমে ভেসেছ, তোমার মনোমাসনা যেন পূর্ণ হয়। কি তোমার স্বামীকে দিন প্রাণ দিচ্ছি আমাদের বোন বেউলার বেলা কেন জানো বই? বেউলা দাদা, তুই আমাদেরকে ছেড়ে যাস না রে বোন। তোমার চোখের জলে পচে আমার পিছা